কলকাতার গার্ডেন রিচে হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। বিপুল পরিমাণ নোট গুনতে আনা হয়েছে হাফ ডজনেরও বেশি গণক যন্ত্র, আর সেই টাকার ভার বহন করতে নিয়ে আসা হয়েছে আস্ত একখানা ট্রাক। ব্যবসায়ী আমির খানের সূত্র ধরে তার বাবা নিসার খানের হদিশ পায় ইডি, পরিবহন ব্যবসায়ী হিসেবে তার পরিচয়। যদিও প্রশ্ন, একজন পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার হয় কি করে? তবে কি শাসক যোগেই কপাল খুলেছে বন্দর এলাকার এই ব্যবসায়ীর? সূত্রের খবর, একসময় বন্দর এলাকায় সামান্য এক কন্টেনার কাটারা হিসেবে তার কর্মজীবন শুরু করেন নিসার খান। রাজ্যে পালাবদলের পরই রকেট গতিতে তার উত্থান ঘটে। বন্দর এলাকার যাবতীয় ট্রাক ট্যাঙ্কারের সিন্ডিকেট পুরোটাই চলে যায় নিসারের হাতে। ওই এলাকায় বহু প্রভাবশালী রাজনীতিকদেরও বেনামে ট্যাঙ্কার রয়েছে, যার দেখভালের দায়িত্ব নিসারের হাতেই। শুধু অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রতারণাই নয়, আরও অনেক কাজকারবার চালাতেন নিসার ও তার ছেলে আমির। প্রশ্ন উঠেছে, শাসক দলের সঙ্গে নিবিড় যোগ না থাকলে বন্দর এলাকায় ট্রাক ট্যাঙ্কারের সিন্ডিকেট চালানো কি সম্ভব হতো নিসারের পক্ষে? নিসারের বাড়িতে ইডি হানা দেওয়ার পর বন্দর এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিম কেন আগ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারকে দুষতে শুরু করলেন? রাজনৈতিক মহলের মতে আগ বাড়িয়ে নিসারের হয়ে যেভাবে ব্যাট করতে শুরু করলেন ফিরহাদ হাকিম, তাতে করে একথা বলাই যায় রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন এই ব্যবসায়ী। নিউজ টাইম।